আসসালামু আলাইকুম আজকে আমার খুবই খুশির একটা দিন আমি মেয়ের বাবা হয়েছি এই প্রথম মেয়ের বাবা হলাম না আমার বড় মেয়ে তারপর ছোট ছেলে তারপর আবার মেয়ে মেয়ে সবচেয়ে বড় তারপর ছেলে তারপর মেয়ে আজকে দিনটা খুবই আনন্দের আজকে ভিডিও বানানোটা খুব চ্যালেঞ্জিং কারণ আমার ওয়াইফ এখনও হাসপাতালে আছেন এবং আমার হাতে দেখতে পাচ্ছেন হাসপাতালের ট্যাগ এখনও লাগানো আছে আমি চাইলে খুলতে পারছি না কারণ এই ট্যাগ দিয়েই আমাকে হাসপাতালে আবার ঢুকতে হবে যাই হোক আপনাদের কাছে না এসে পারলাম না কিছু প্রশ্নের উত্তর আপনারা খুঁজে বেড়ানোর চেষ্টা করছেন সেই উত্তরগুলো আমাকে কুইকলি আজকে আপনাদেরকে দিয়ে দিব। একটা প্রশ্ন খুব ছিল আপনাদের মনে সেটা হচ্ছে একই কম্পিউটারে দুটো অ্যাকাউন্ট খোলা যাবে কি না ভিন্ন নামে সেটার অ্যান্সার আমি আট নম্বর ভিডিওতে দিয়েছি কাস্টমার সাপোর্ট থেকে অ্যান্সার দেখিয়ে ওদের উত্তরটা আপনাদেরকে দেখানো হয়েছে এবং উত্তরটা হচ্ছে যে আপনি একই কম্পিউটারে আপনি এবং আপনার ভাই অথবা আপনার ফ্যামিলি মেম্বার অ্যাকাউন্ট খুলতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই সেম সার্ভিস প্রোভাইড করতে পারবেন না দুই নম্বর শর্ত হচ্ছে একজন আরেকজনকে সেল করতে পারবেন না তিন নম্বর শর্ত একই পেমেন্ট মেথড ইউজ করতে পারবেন না এখন এক নম্বর যে শর্তটা দিয়েছিল সেটা নিয়ে আমার কনফিউশন ছিল এটার জন্য আমি আবার কাস্টমার সাপোর্টে মেইল পাঠাই এবং তারা আমাকে রিপ্লাই দেয় সেই রিপ্লাই নিয়ে আজকে ভিডিওটা বানাবো এর আগে আপনাদেরকে বলেনি যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে যে কোনো ভিডিও করলে সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান যাই হোক শুরু করা যায় এখন আপনারা জানেন যে আমি একজন ইনভেস্টর একজন ইনভেস্টর হিসেবে আমি ইনভেস্টর রিলেশন অফিসারকে একটা ইমেল পাঠিয়েছিলাম ফাইবারে ইনভেস্টর রিলেশন ইনভেস্টর অফিসারের কাছে তো উনি আমাকে আমার যেই কাস্টমার সাপোর্টে যে কোয়ারিগুলো করছি এটাকে একজন ম্যানেজারকে দিয়ে হ্যান্ডেল করানো প্রিভিলেজ দিয়েছেন এবং সেটার কারণে আমি এত তাড়াতাড়ি কাস্টমার সাপোর্ট থেকে অ্যান্সারগুলো পাচ্ছি কাস্টমার সাপোর্ট ম্যানেজার আমাকে কি রিপ্লাই দিয়েছে সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কাস্টমার সাপোর্টের সাথে কমিউনিকেশন যেটা আমি করেছি সেটার একটা অ্যান্সার এবং কোয়েশ্চেনের একটা পেজ দেখতে পাচ্ছেন এখানে আমি প্রথমেই প্রশ্ন করেছিলাম একই কম্পিউটারে দুইজন অ্যাকাউন্ট খুলতে পারবে কিনা দুইজন দুই ব্যক্তি এক আমি এবং আমার ভাই কাস্টমার সাপোর্ট থেকে শিফট ম্যানেজার নেন্সি বলেছে হ্যাঁ আমি পারবো কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই অ্যাকাউন্টের সিমিলার সার্ভিস প্রোভাইড করতে পারব না দুইটা অ্যাকাউন্টের একই সার্ভিস প্রোভাইড করতে পারবো না দুই নম্বর হচ্ছে একজন আরেকজনকে সেল করতে পারব না তিন নম্বর হচ্ছে একই পেমেন্ট মেথড ইউজ করতে পারব না এখন এই এক নাম্বার যে কন্ডিশনটা দিয়েছে এইটা আমার পছন্দ হয় নাই সেটার জন্য নেন্সে আমি আবার প্রশ্ন করি যে আমি তাকে বলি যে আমি আমার ভাই দুইজনই একই এক্সপার্টিস থাকতে পারে এটার কোনো মেক্সেন্স করে না তোমার যে দুইটা কন্ডিশন বলেছো এটা মেক্সেন্স করছে এক একজন একজনকে সেল করতে পারবো না দুই নম্বর একই পেমেন্ট মেথড ইউজ করতে পারবো না আমি মেনে নিচ্ছি কিন্তু একই সার্ভিস দিতে পারবো না এটা কেমন হয় আমিও যাওয়ার্টে বলো পার আমার ভাইও যাওয়ার্ডে বল আমিও ওয়ার্ড প্রেসকে কাজ করি আমার ভাইও ওয়ার্ডপ্রেসে কাজ করে আমি গ্রাফিক্স ডিজাইনার আমার ভাইও গ্রাফিক্স ডিজাইনার হতে পারে তাহলে কেন পারবো না এখন নেন্সি উত্তরে আমাকে আবার বলেছে যে হ্যাঁ তোমরা একই সার্ভিস দিতে পারবো না এবং এটা কিন্তু অটোমেটিক্যালি অটোমেটিক্যালি ডিটেক্ট করা হবে এবং তোমার দুটো অ্যাকাউন্টই ডিলিট করে দেওয়া হবে যাই হোক নেন্সির কাছে আমি আবারও একটু ক্ল্যারিফিকেশন চেয়েছি সেটা হচ্ছে আমি আবার ওকে বলেছি হাই নেন্সি থ্যাংকস ফর ইউর রিপ্লাই হেল্প মি আন্ডারস্ট্যান্ড ইফ আই হ্যাভ ডেটা এন্ট্রি গেট মাই ব্রাদার উইল নট এবল টু সেল ডেটা এন্ট্রি সার্ভিস করেক্ট এখন আমি ওকে জাস্ট ইয়েস নো কোশ্চেন করেছি যে আচ্ছা ঠিক আছে তুমি আমাকে বলো আমাকে হেল্প করো আমি ডে সার্ভিস দিতেছি আমার ভাইও ভাই সার্ভিস দিতেছে তার মানে দুইজন সার্ভিস দিতে পারবে না আর ও বলতেছে দ্যাট ইজ করে উই ডু নট রিকমেন্ড দ্যাট টু অ্যাকাউন্টস ওয়ার্কিং ফ্রম দ্য সেম লোকেশন অফার দ্য সেম সার্ভিস অফার সেম সার্ভিসেস খুবই বাজে একটা নিয়ম যাই হোক এখন নেন্সিকে আমি আবারও একটা প্রশ্ন করেছি সেই প্রশ্নটা করার আগে আমি আগেরটার কথা বলি যে এটা একটা বাজে নিয়ম আপনি আপনার ভাই আপনার ফ্যামিলি মেম্বার একই কাজ একই কাজের গিক খুলতেই পারে একই কাজ জানা থাকতে পারে বা সেম কাজের এক্সপার্টিস আছে সেই ক্ষেত্রে ফাইবার দিবে না এটা জেনে আমার কাছে খুব খারাপ লেগেছে যাই হোক এখন এটার পরে আরেকটা প্রশ্ন আপনারা খুব বেশি করেন সেটা হচ্ছে একই রাউটারের আন্ডারে যদি থাকে এই রাউটারের অ্যান্সারটা আমি অলরেডি নিজেই জানি তবু আপনারা যেহেতু বারবার কোয়েরি করেন আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য আমি নেন্সিকে আবার জিজ্ঞেস করেছি নেন্সি দেখুন কি অ্যান্সার দিয়েছে যে সেম রাউটার যদি হয় সেম রাউটারের আন্ডারে আপনি সেম কম্পিউটার দিয়ে অ্যাকাউন্ট খুললেন না দুইটা কম্পিউটার দিয়ে অ্যাকাউন্ট খুললেন আলাদা আলাদা কম্পিউটার কিন্তু সেম রাউটারের আন্ডারে সেক্ষেত্রেও এসি বলছে দেখুন ইট উড প্রেজেন্ট দ্য সেম ইস্যু ইট উড প্রেজেন্ট দ্য সেম ইস্যু একই রকম ইস্যু হবে তার মানে তিনটা কন্ডিশন এই ক্ষেত্রেও এক হচ্ছে একই সার্ভিস প্রোভাইড করতে হবে না দুই একজন আরেকজনকে গিক সেল করতে একজন আরেকজনকে সেল করতে পারবেন না তিন নম্বর হচ্ছে একই পেমেন্ট মেথড ইউজ করতে পারবেন না এখন আপনারা মোটামুটি ক্লিয়ার হলেন রাউটারের ব্যাপারটা আমি আপনাদেরকে আবার একটু ক্লিয়ার করে বলি আপনি যখন একই রাউটার ইউজ করলেন একটা রাউটারের আন্ডারে দুটা কম্পিউটার মনে রাখবেন রাউটারের যেই পাবলিক অ্যাড্রেসটা এটা কিন্তু দুইটা কম্পিউটারের জন্য সেইম আপনি চাইলে দুইটা কম্পিউটারে চাইলে কি আপনি দুইটা কম্পিউটারে দুইটা আইপি অ্যাড্রেস প্রাইভেট আইপি অ্যাড্রেস ইউজ করতে পারেন কিন্তু এই প্রাইভেট আইপি অ্যাড্রেসের সাথে কোনো লেনাদেনা ফাইবারের নাই ফাইবার পাবে হচ্ছে আপনার পাবলিক আইপি অ্যাড্রেসটা মানে ফাইবার ফাইবার বুঝে যাবে যে আপনি একই ফ্যামিলির কিন্তু কথা সেটা না কথা হচ্ছে বাংলাদেশে ডেডিকেটেড আইপি খুব কমই ইউজ করে সবাই পাবলিক আইপি ইউজ করতেছে এবং ডেডিকেটেড না একটা আইপি অনেকেই ইউজ করতেছে সেই ক্ষেত্রে ওরা কি করবে ওদের নিয়মটা খুবই বাজে একটা নিয়ম যাই হোক ইনভেস্টর রিলেটর রিলেশন অফিসারকে আমি এইটা ফুল অ্যানালাইসিস করে একটা রিপোর্ট পাঠিয়েছি এবং ওদেরকে বোঝানোর চেষ্টা করেছি বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে তোমাদের এই নিয়মটা এই নিয়মটা খুব খারাপ এই নিয়মটার কারণে অনেকে অনেকে ক্ষতিগ্রস্ত হবে অনেক সময় দেখা যায় যে একই ফ্যামিলিতে দুইজনে গ্রাফিক্স ডিজাইনে কাজ করে একই সার্ভিস প্রোভাইড করতে পারবে না এতে তোমরাও টাকা হারাবা আমাদেরও ক্ষতি হচ্ছে সো এই জিনিসটা তোমরা চেঞ্জ করো এই জিনিসটা তোমরা চেঞ্জ করো আর আইপি অ্যাড্রেস পাবলিক আইপি অ্যাড্রেস ব্রডব্যান্ড কোম্পানিগুলা খুব চিপে আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য ওরা কি করে ওরা একই আইপি অ্যাড্রেস অনেককে দিয়ে দেয় একই আইপি অ্যাড্রেস দিয়ে কানেকশন দেয় সবাইকে তার মানে আপনি একশো জনকে যদি সেম দেন একশো জনের মধ্যে একজন যদি একটা গিক খোলে আরেকজন সেম খুলতে এটা খুব একটা যাই হোক আজকে খুব ব্যস্ততার মধ্যেও আপনাদেরকে ইনফরমেশনটা জানানোর জন্য আসলাম আজকে ভিডিওটা করার মানে খুব অসম্ভবকে সম্ভব করার মতন আর কি আহ হয়তো বা এক মাস আপনাদের সামনে আসবো না বেবি নিয়ে খুব বিজি থাকবো আর আপনারা অবশ্যই যারা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তীতে আসলে সাথে সাথে আপনারা নোটিফিকেশান পাবেন এবং বেল বাইক বেল বাটনে ক্লিক করলে নোটিফিকেশানটা পাওয়া যায় খুব প্রম্পট সাবস্ক্রাইবার হয়ে থাকলে তো মেল পাবেনি ভালো থাকবেন সেই পর্যন্ত বাই বাই